সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন সবাই? নিশ্চয়ই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি সপ্তম শ্রেণীর গণিত নতুন একটা টপিক নিয়ে। আজকে আমাদের টপিকের বিষয় হল সরল সমীকরণ। সরল সমীকরণের আগে তোমাদের একটু ধারণ রাখতে হবে সমীকরণ কি, সে সম্পর্কে তোমাদের জানতে হবে। সমীকরণে কয়েকটা জিনিস লাগে, একটা হলো চলক। আমি লিখতেছি চলক, অপরটা হলো প্রক্রিয়া চিহ্ন। প্রক্রিয়া চিহ্ন এবং সমান চিহ্ন, সমান চিহ্ন। তার মানে সমীকরণ বলতে আমরা বুঝো চলক, প্রক্রিয়া চিহ্ন এবং সমান চিহ্ন সম্বলিত গাণিতিক বাক্যকে আমরা সমীকরণ বলি। তাহলে তোমরা এটা লিখে রাখতে পারো, সমীকরণ কাকে বলে? সমীকরণ এটা সমীকরণ কি? তাহলে তুমি লিখতে পারো চলক, প্রক্রিয়া চিহ্ন চিহ্ন এবং সমান চিহ্ন সম্বলিত গাণিতিক বাক্যকে সমীকরণ বলে, সমীকরণ বলে। তার মানে সমীকরণ বলতে আমরা বুঝি চলক, প্রক্রিয়া চিহ্ন এবং সমান চিহ্ন সম্বলিত গাণিতিক বাক্যকে সমীকরণ বলে। যেমন আমরা বলতে পারি 2x + 5 = 7, তাহলে এটা চলক। প্রক্রিয়া চিহ্ন মানে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এগুলোকে আমরা প্রক্রিয়া চিহ্ন বলি। এটা সমান চিহ্ন চলক। চলক মানে কি? অজ্ঞাত রাশি যেগুলোর মান আমরা জানি না তাদেরকে কি বলা হয়? চলক। যেমন এক্স, ওয়াই, জেড। এক্স এর মান 1 হইতে পারে, 2 হইতে পারে, 10 হইতে পারে, 1 লক্ষ হইতে পারে, যেটার মান আমরা জানি না, তার মানে অজ্ঞাত রাশিকে আমরা কি বলবো? চলক বলবো। এখানে অজ্ঞাত রাশি এক্স, তাহলে এটা প্রক্রিয়া চিহ্ন, এটা সমান। এই দুইটা মিলে একটা বাক্য, এই বাক্যকে বলা হয় সমীকরণ। তাহলে চলক, প্রক্রিয়া চিহ্ন এবং সমান চিহ্ন সম্বলিত গাণিতিক বাক্যকে সমীকরণ বলে। এটা একটা সমীকরণ, ঠিক আছে? এখানে তারপরে কোনটা কি, এটা আমরা একটু ইন্ডিকেট করতে পারি। এটা হলো চলক, চলক এটা প্রক্রিয়া চিহ্ন, প্রক্রিয়া চিহ্ন। আর এটা এটা কি? এটা সহগ, চলকের সহগ। আর এটা সমান চিহ্ন, ঠিক আছে? তার মানে একটা সমীকরণে এই জিনিসগুলো থাকতে হবে, চলক থাকতে হবে, প্রক্রিয়া চিহ্ন থাকতে হবে, সমান চিহ্ন থাকতে হবে। বাম পক্ষ, ডান পক্ষ, সমান চিহ্ন এই পাশকে আমরা বলি বাম পক্ষ, এই পাশ থেকে বলা হয় ডান পক্ষ। সমীকরণে বাম পক্ষ, ডান পক্ষ সমান থাকতে হবে, ঠিক আছে? তাহলে এটা সপ্তম শ্রেণীর সরল সমীকরণ। তোমাদের ছাত্র শ্রেণীকে আমাদের সরল সমীকরণ সম্পর্কিত কয়েকটা সমস্যা আছে, সেখানে আমরা কয়েকটা সমাধান করব। দেখো
তোমাদের অনুশীলনে लिखे नाम लिखे नहीं सो लेखा देखो এখানে একটা 4x আছে এখানে 2x আছে এখানে চলক x এদিকে চলক x চলক সম্বলিত যে রাশিগুলো আছে সেগুলো আমরা একপাশে নিয়ে আসব তার মানে এখানে বাদ দিবা সমান চিহ্ন থাকলে আমরা এদিকে বাদ লিখতে হবে যে 4x সমান চিহ্নের এক পাশ থেকে যদি অন্য পাশে নিতে হয় যেমন এটা ডান পাশে আছে আমি বাম পাশে আনব চিহ্ন পরিবর্তন হবে এটার আগে কিছু না কিছু না থাকলে প্লাস এটা এদিকে আসবে কি হবে মাইনাস 2x समान चिन्ह देव प्लस सेवन लिखब प्लस वन दिखे चले जाए माइनस वन फोर एक्स टू एक्स दिले कत टू एक्स सेवन थे वन गले सिक्स एन इटे टू द्वारा देव हाँ टू एक्स के टू द्वारा भाग कर दिल सिक्स टू द्वारा भाग कर दिल टू द्वारा टू की काटले टू टू चले गल टू द्वारा थ्री सिक्स कत हल थ्री सूतरा एक समान लिखी थ्री सूतरा हमने लिखी निर्णय समाधान निर्णय समाधान एक समान तीन देखो निर्णय समाधान एक समान तीन ताले आम्रा एभावे करबो आबार एकटु ख्याल करो फोर एक्स प्लस वन इक्वल टू एक्स प्लस सेवन एटा एकटु समीकरण समीकरण क्या बोलब एखे चलन आक्रिया चिन्ह आमान चिन्ह आर मैं बामपक डान पक्का यार द्वारा बुझे एक समीकरण अच्छा तुम्हारे बोलते बुझे समीकरण ये बुझे सरल समीकरण सरल समीकरण बोलते बोझा जे समीकरण चलक एक ता सरल समीकरण बोल जेमन एखे एक এখানে গাত এক x স্কয়ার এটা গাত 2 এটা x কিউব এটা গাত 3 এগুলো বলা গাত এটা কিছু না থাকলে 1 এক গাত বিশিষ্ট যে সমীকরণ তাকে বলা সরল সমীকরণ তার মানে আমাদের এখানে যদি কোন সমীকরণের চলকের উপরে যদি গাত এক থাকে তবে এটাকে আমরা সরল সমীকরণ বলবো ঠিক আছে তাহলে আমরা আরেকটা অঙ্ক দেখি थ्री তাহলে এটা এক গাতবিশিষ্ট সমীকরণ যেহেতু চলকের উপরে গাত এক কেন চলকের উপরে গাত এক তার মানে এটা এক গাতবিশিষ্ট সমীকরণ এটা আমি একটু সমাধান করব তোমরা একটু লিখে নাও নিশো এখন দেখো বা এখানে 5x এটা 2x এই 5x এটা এক গেলে দেখো এটা সব এদিক থেকে এদিকে আসলে 2x थ्री माइनस थ्री एदि चिन्ह चेन्ज हो जाए प्लस थ्री फाइव एक्स टू एक्स दी थ्री एक्स तीन तीन दूर कर लो छये तीन दार भाग कर दे तीन दार भाग कर लो तो हमें ये लिखते थ्री सिक्स ए थ्री एदि नीचे चले आस समान छये तीन दार भाग कर लो तो निर्णय
ঠিক আছে তোমরা বার খেয়াল করো এটা একটা সমীকরণ এই সমীকরণ আমি সমাধান করব এখন 5x এটা আমি এই পাশ থেকে এই পাশে নিয়ে আসব তাহলে এখানে যদি আমি আনি এখানে প্লাস আছে সমান চিহ্ন এদিকে আসলে মাইনাস হবে এই 3 এটা লিখলাম এই মাইনাস 3 এটা সমান চিহ্ন এই পাশ থেকে এই পাশে তখন যাবে মাইনাস 3 এটা কেটে যাবে প্লাস 3 এ যাবে এইখানে প্লাস এখানে মাইনাস প্লাস আর মাইনাস থাকলে কি হবে মাইনাস 5x থেকে 2x গেলে 3x 3 আর 3 এ 6 তাহলে আমি এটা 3 দ্বারা ভাগ দিলে 3 3 6 গেল আর x 6 কে 3 দ্বারা ভাগ দিলাম x এর মান হলো 2 তার মানে আমি x এর মান বের করে এটা হলো সমাধান 3 এর সমাধান x সমান 2 ঠিক আছে এই সম্পর্কিত তোমাদের 3 4 5 সবগুলো একই নিয়মে করে ফেলবা আমি এখন তোমাদের আইটেম কোড দেখবো 8 নাম্বার তোমাদের বই 8 নাম্বার বাই বলে একই ভাবে করবা 8 নাম্বার একটু দেখো সাত আর দুটো একই আমি 8 নাম্বার করি x by 2 plus 1 equal 3 এটা আমাদের একটা সমীকরণ এখন দেখো বা দিয়ে আমি x by 2 লিখলাম 3 plus 1 এদিক থেকে এদিক সমান চিহ্ন এই পাশে plus 1 এটা এই পাশে যাবে তাহলে কি হবে minus 1 বা x by 2 3 থেকে এক গেল তো 2 এখন এখানে কি করব আমি এটার নিচে 1 আছে এখন এটাকে কোনা কোনি গুণ এটাকে বলে আর গুণন করে তাহলে আর গুণন করি x আর 1 এর গুণলে x 2 আর 2 এর গুণলে 4 ঠিক আছে তুমি দেখে নিতে পারো আর গুণন করে তাহলে আমাদের x এর মান বের করেছি সুতরাং নির্ণয় সমাধান x সমান 4 ঠিক আছে তাহলে এই এভাবে আমাদের বাকি যে অঙ্কগুলো আছে এগুলো করতে হবে তোমরা যদি কোনো কিছু প্রশ্ন বুঝতে অঙ্ক বুঝতে যদি কোনো সমস্যা হয় এখানে কমেন্ট করে জানিয়ে দিবা আমরা আমি তোমাদের উত্তর যথাযথভাবে দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে প্রতি বিনীত অনুরোধ তোমরা সবাই ছত্রাম অনলাইন স্কুল পেজে থাকবা তোমাদের বন্ধু বান্ধবদেরকে বলবা এখানে নিয়মিত প্রত্যেক শ্রেণীর ক্লাস প্রচার করা হয় দেশের স্বনামধন্য শিক্ষকগণ এখানে ক্লাস নিয়ে থাকেন তোমাদের বন্ধু বান্ধবদের এইটার মেসেজটা জানিয়ে দিবা এখন আমি আরেকটা করব 9 নাম্বার তোমরা এটা একটু তুলে নাও এই 8 নাম্বার মতো তোমরা 7 নাম্বার অঙ্কটা করে দিবা ঠিক আছে এখন নয় নাম্বার দেখো x by 3 plus 5 equal to x by 2 plus 7 এটা একটা দ্বারা নয় নাম্বার তোমরা তুলে নাও এখন দেখো আমরা এখানে চলক x by 2 এখানে x by 3 এই চলক সম্পর্কিত রাশি এটা আর এটা এটাকে আমরা এক পাশে নিয়ে আসবো বা এটাকে বলে পকান্তর করে কি করে x by 2 minus x by sorry x by 3 minus x by 2 equal plus 7 এটা plus 5 এটা থেকে minus 5 তাহলে এটাকে নাম কি হবে পকান্তর করে তোমরা পাশে লিখে নিতে পারো পকান্তর করে এখন দেখো এখানে 3 আছে এখানে 2 আছে তাহলে লসাগু হবে কত 3
3 আর 2 লসাগু হলো 6 7 দ্বারা লসাগু ভাগ 3 দ্বারা 6 কে ভাগ করলে 3 3 আর সরি 3 3 দ্বারা 6 কে ভাগ করলে 2 2 আর x এর গুণ করলে 2x 2 দ্বারা 6 কে ভাগ করলে 3 3 আর x এর গুণ করলে 3x 7 থেকে 5 গেলে কত 2 তাহলে এখানে কি হবে বা নিচে 6 এখানে প্লাস এখানে মাইনাস প্লাস মাইনাস মাইনাস হবে 3x থেকে 2x গেলে মাইনাস x সমান 2 তাহলে এখন কি হবে দেখো কোনা কোনি গুণ এটা কি বলে আর গুণ এটা নিচে 1 আছে 1 এর সাথে কি মাইনাস x গুণ হবে কি হবে মাইনাস x 6 আর 2 গুণ করলে 12 এটাকে বলে কি আর গুণন করে তুমি এখানে লিখে দিতে পারো আর গুণন করে এটা লিখে নাও আর গুণন করে এখন দেখো চলকের আগে x আছে তাহলে x এর তারাবো x এর তারার জন্য আমরা কি করব মাইনাস 1 দ্বারা গুণ করবা x মাইনাস x এর সাথে মাইনাস 1 গুণ করে মাইনাস প্লাস x প্লাস 12 এর সাথে মাইনাস 1 গুণ করলে মাইনাস 12 তোমরা এখানে লিখবা কি লিখবা মাইনাস 1 দ্বারা গুণ করে তাহলে আমরা x এর মান পেয়ে গেছি সুতরাং নির্ণয় সমাধান সুতরাং নির্ণয় সমাধান x সমান মাইনাস 12 ঠিক আছে বন্ধুরা তোমরা এইভাবে আমাদের অঙ্কগুলো করার চেষ্টা করবা আজকে আরেকটা অঙ্ক করে আজকের মতো শেষ করব তোমাদের বইয়ের 10 নম্বর বই 10 নম্বর অঙ্কটা একটু দেখো দশ নম্বর আছে কি y by 2 minus y by 3 equal y by 5 minus y by 6 1 by 6 এটা আমার দ্বারা এখন দেখো এটাও চলক সম্বলিত রাশি এটা চলক সম্বলিত রাশি এটা চলক সম্বলিত তাহলে এগুলো সব এক পাশে নিয়ে আসবো আমি বা y বাই টু মাইনাস y বাই থ্রি মাইনাস এটা এদিক থেকে এদিকে নিয়ে আসবো y বাই কি পাঁচ ইকুয়াল এটা কি আছে মাইনাস ওয়ান বাই সিক্স এখন দেখো এখানে টু থ্রি ফাইভ এই তিনটা লসাগু করো তাহলে টু থ্রি ফাইভ এর লসাগু করো এখানে কি কোনো কিছু কমন যায় যাচ্ছে না না গেলে কোন তিন দুনে ছয় পাঁচ ছয় তিরিশ তার মানে এগুলো লসাগু মত তিরিশ টু দ্বারা টাটিকে বাদ করবো টু দ্বারা টাটিকে বাদ করলে ফিফটিন ফিফটিন দ্বারা বাড়ি বলে ফিফটিন বাড়ি মাইনাস থ্রি দ্বারা টাটিকে বলে টেন টেন আর ওয়াই বলে টেন ওয়াই মাইনাস ফাইভ দ্বারা টাটিকে বাদ করলে সিক্স সিক্স আর ওয়াই বলবে সিক্স ওয়াই সমান মাইনাস ওয়ান বাই কত সিক্স এখন দেখো বা নিচে টাটি এটা মাইনাস ফিফটিন ওয়াই
এটা প্লাস এই দুটো মাইনাস তাহলে আমরা প্লাস গুলো একসাথে যোগ করব মাইনাস গুলো একসাথে তাহলে মাইনাস 15y 10y আর 6y বললে মাইনাস সরি এটা মাইনাস না এটা প্লাস মাইনাস 16y ইকুয়াল মাইনাস 1/6 এখন দেখো বা নিচে 30 এটা প্লাস এটা মাইনাস প্লাস মানে মাইনাস হবে 16 থেকে 15 গেলে মাইনাস y y বড়টা আগে মাইনাস এর জন্য এখানে মাইনাস হবে তাহলে এখানে মাইনাস 1/6 দেখো এখানে মাইনাস আছে এখানে মাইনাস আছে মাইনাস 1 দ্বারা গুণ করলে মাইনাস প্লাস হয়ে যাবে মানে মানে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে তার মানে আমরা মাইনাস 1 বাদ দিতে পারি এখন কোণা গুণ গুণ করো এখন y ইকুয়াল 6 30 30 আর 1 গুণ করলে আমরা কি গুণ দেখতে পারি 30 এর মানে মানে বাদ দিতে হবে এখন দেখো y ইকুয়াল 30 কে 6 ব্যবহার করলে 5 সুতরাং নির্ণয় সমাধান x sorry y y equal 5 তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা এভাবে আমরা সরল সমীকরণে সম্পর্কিত সমাধানগুলো করব আমি ক্লাস শেষ করার আগে আবার একটু একটু রিপিট করতেছি সমীকরণ থাকে বলে সমীকরণ হলো চলক প্রক্রিয়া চিহ্ন সমান চিহ্ন সম্বলিত গাণিতিক বাক্যকে সমীকরণ বলে সরল সমীকরণ বলা হয় যে চলকের ঘাত এক তাদেরকে বলা হয় সরল সমীকরণ এখন সরল সমীকরণ মানে তাহলে চলক থাকবে চলক মানে যেগুলো অজ্ঞাত রাশি যেগুলোর মান আমরা জানি না তাদেরকে বলা হয় চলক প্রক্রিয়া চিহ্ন মানে যোগ বিয়োগ গুণ ভাগ সমান চিহ্ন সম্বলিত জানা তাহলে এগুলো সম্বলিত যদি একটা বাক্য থাকে তখন এটাকে আমরা সরল সমীকরণ বলবো যার বাম পক্ষ ডান পক্ষ থাকবে সমাধান মানে এখানে চলক যেটা থাকবে সেটা মান বের করা এটাকে বলা হয় চলক সমাধান বের করতে হলে আমরা এটা মান বের করব এখন সমাধান বের করার জন্য আমাদের প্রথমে করতে হবে চলক সম্বলিত রাশিগুলো এক পাশে নিয়ে আসবো পক্ষান্তর করব পক্ষান্তর করার সময় চিহ্ন সমান চিহ্ন এক পাশ থেকে এক পাশ গেলে চিহ্ন চেঞ্জ হবে প্লাস থাকলে মাইনাস হবে মাইনাস থাকলে প্লাস হবে এইভাবে করে আমরা পক্ষান্তর করার পরে হিসাব নিকাশ করে এক্স এর মান বের করবে এটা হলো আমাদের সমাধান তাহলে তোমাদেরকে পরবর্তীতে আরও বিস্তারিত আলোচনা হবে এই অধ্যায় নিয়ে সে পর্যন্ত তোমরা ভালো থাকো বাসায় অঙ্কগুলো বেশি করে প্র্যাকটিস করবা যদি কোনো সমস্যা থাকো কমেন্ট করবা পরবর্তী ক্লাসে সেগুলো সমাধান করার চেষ্টা করবো সবাইকে আন্তরিক ক্লাস দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ